আমার চ্যানেল সাজবি তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তিন প্লাস ইতিহাস এমসিকিউ সিরিজের পার্ট সিক্স নিয়ে আলোচনা করব সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ জি কে গোখলে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনায় সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন ভুদান আন্দোলন শুরু করেছিলেন অপশন সি ভাবে ভুদান আন্দোলন হচ্ছে ল্যান্ড রিফর্ম মুভমেন্ট যেটা উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত পোচামপল্লি গ্রামে শুরু করেছিলেন আচার্য ভাবে দিল্লির সুলতানদের সরকারি ভাষা ছিল অপশান বি পার্সিয়ান আগ্রা শহর প্রতিষ্ঠা করেছেন অপশান ডি সিকান্দার লোদি সুলতানি সাম্রাজ্যের অন্তর্গত লোদি বংশের শাসক সিকান্দার লোদি পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেছেন বলে মনে করা হয় ধিল্লিকা বা দিল্লি শহর প্রতিষ্ঠা করেছেন অপশান বি তোমাররা মনে করা হয় দিল্লির আগের নাম ছিল ধিল্লিকা যেটা প্রতিষ্ঠা করেছিলেন তোমাররা ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন অপশান এ জর্জ ইউল যিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কলকাতা বোম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল অপশান ডি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট এইটিন সিক্সটি ওয়ানের আন্ডারে কোনার্কের সূর্য মন্দির যে রাজ্যে অবস্থিত সেটা হল অপশান এ ওড়িশা মনে করা হয় এটা নির্মাণ করেছিলেন ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রাজা প্রথম নরসিংহ দেব পার্সি ভাষায় কে গীতা অনুবাদ করেছেন উত্তর হবে অপশান ডি দ্বারা শিখো মোগল সম্রাট শাহজাহানের পুত্র দ্বারা শিখো উপনিষদের মতোই গীতাকেও পার্সি ভাষায় অনুবাদ করেছেন অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স প্রতিষ্ঠিত হয় অপশান ডি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স একটা এনজিও অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশান আর মনে করা হয় এটা প্রতিষ্ঠা করেছিলেন মার্গারেট কসিন কে দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত উত্তর হবে অপশন ডি আলাউদ্দিন খলজি নিচের কোন সুলতান সিকান্দার ই শানি উপাধি পেয়েছিলেন উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং নিজেকে সিকান্দার ই শানি বলতেন সিকান্দার ই শানি মানে হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় নাইটিঙ্গাল অফ ইন্ডিয়া উত্তর হবে অপশান বি সরোজিনী নাইডু সরোজিনী নাইডুকে তার পোয়েট্রির জন্য নাইটিঙ্গাল অফ ইন্ডিয়া বলা হয় এক্সামে কোশ্চেন দেয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো সেটা হবে সরোজিনী নাইডু শিখ গুরু যিনি পার্সি ভাষায় নামা লিখেছেন তিনি হচ্ছেন অপশন সি গুরু গোবিন্দ সিং শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং পার্সি ভাষায় জাফরনামা লিখেছেন শিখ এবং মুঘলদের মধ্যে হওয়া চামকর ব্যাটেলকে কেন্দ্র করে জাফরনামার অন্য একটা নাম হচ্ছে লেটার অফ ভিক্টোরি বিশুদ্ধি মাগ লিখেছেন অপশান এ বুদ্ধ ঘোষ বিশুদ্ধি মাগ মানে হচ্ছে দ্য পাথ অফ পিউরিফিকেশন বিখ্যাত আইনি ট্রায়ালের আইনজীবী কে ছিলেন উত্তর হবে অপশান এ ভোলাভাই দেশাই আর আইএনের ট্রায়াল যে তিনজন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অফিসারকে কেন্দ্র করে হয়েছিল তিনারা হচ্ছেন শাহনওয়াজ খান প্রেমকুমার সেহগাল এবং গুরুবক সিং ধিলন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বোম্বেতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন থিওজফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন অপশান সি রামমোহন রায় এক্সামে কোশ্চেন দেয় আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল তো সেটা হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় রামমোহন রায় আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তানের প্রস্তাব প্রথম দিয়েছিলেন অপশন এ মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল প্রথম সেপারেট মুসলিম স্টেট গঠনের আইডিয়া দিয়েছিলেন আর তিনি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই ব্যাপারে জিন্নাকে একটা চিঠি দিয়েছিলেন আর পাকিস্তান নাম দিয়েছিলেন প্রথম রেহমত আলী কামসূত্র লিখেছেন অপশান ডি বাদশায়ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন অপশান বি এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান হিউম এক্সামে কোশ্চেন দেয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে তো সেটাও হবে অ্যালান অক্টোভিয়ান হিউম রঞ্জিত সিংয়ের ধর্মীয় রাজধানী ছিল অপশান এ অমৃতসর এক্সামে কোশ্চেন দেয় রঞ্জিত সিংয়ের পলিটিক্যাল ক্যাপিটাল কোনটা ছিল তো সেটা হবে লাহোর রামকৃষ্ণ মিশন যে বছর প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে অপশান এ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এক্সামে কোশ্চেন দেয় রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন তো সেটা হবে স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন অনুশীলন সমিতি যে বছর প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে অপশন সি উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতায় গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে অপশান ডি সরোজনী নাইডু লবণ সত্যাগ্রহ হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে যেটাতে গান্ধীজির সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন সরোজনী নাইডু হোমরুল লিগ শুরু করেছিলেন অপশান বি বাল গঙ্গাধর তিলক এক্সামে কোয়েশ্চেন দেয় হোমরুল লিগ কবে শুরু হয়েছিল তো সেটা হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে শুরু করেছিলেন উত্তর হবে অপশান সি জে এ হিকি অর্থাৎ জেমস অগস্টাস হিকি ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল অপশান ডি বেঙ্গল গ্যাজেট যেটা পাবলিশ করেছিলেন সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি আর এটা মানুষের কাছে হিকিস গ্যাজেট নামে পরিচিত ছিল কে জনপ্রিয়ভাবে নানা সাহেব নামে পরিচিত উত্তর হবে অপশন বি বালাজি বাজিরাও বালাজি বাজিরাও জনপ্রিয়ভাবে নানা সাহেব নামে পরিচিত ছিলেন আর তিনি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধে আহমেদ শাহ আবদালির কাছে পরাজিত হয়েছিলেন কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে ডাক টিকিট চালু করেছিলেন উত্তর হবে অপশান এ ডাল হৌসি এক্সামে কোশ্চেন দেয় ভারতে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল রেল চালু করেছিলেন তো সেটাও হবে ডাল হৌসি গান্ধীজি যার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হচ্ছেন অপশন ডি লিও টলস্টয় ইয়ং ইন্ডিয়া এবং হরিজনের সম্পাদক ছিলেন অপশান সি মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া এবং হরিজন ছিল সাপ্তাহিক ইংরেজি ভাষায় পত্রিকা মহাত্মা গান্ধীকে সত্যাগ্রহ চলাকালীন সময়ে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল যে বছর সেটা হচ্ছে অপশান বি উনিশশো আট খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল উত্তর হবে অপশান সি উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে লক্ষ্ণৌ চুক্তি হয়েছিল অপশন সি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোন বছর ছাব্বিশে জানুয়ারি স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল উত্তর হবে অপশান এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়েছিল আর এই দিনটাকে মনে রাখবার জন্যই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী করা হয়েছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা করেছেন অপশান ডি পিঙ্গালি ভেঙ্কাইয়া তবে এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে কারণ অনেকে মনে করেন বাদরুদ্দিন তাইয়েবজির স্ত্রী সুরায়া তাইয়েবজি ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন অপশান এ রবার্ট ক্লাইভ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভকে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় এক্সামে কোশ্চেন দেয় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল গভর্নমেন্ট কে চালু করেছিলেন তো সেটা হবে রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন বি ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট সেভেন্টিন অনুসারে গভর্নর অফ বেঙ্গলকে হটিয়ে দেওয়া হয় আর ইন্ট্রোডিউস করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল আর বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন সি উইলিয়াম বেন্টিক আঠেরোশো তেত্রিশ চার্টার অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটাকে হটিয়ে দেওয়া হয় আর ইন্ট্রোডিউস করা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন উইলিয়াম বেন্টিক স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশন সি সি রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী রয়্যাল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ উইলিয়াম জোনস উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যেটা আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে রিনেম করা হয়েছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল হিসেবে এবং উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে আবার রিনেম করা হয়েছিল রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল হিসেবে নিচের মধ্যে কে তিনটে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর হবে অপশন এ বি আর আম্বেদকার বি আর আম্বেদকার ছাড়াও তেজ বাহাদুর সপ্রু তিনিও তিনটে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন গোলটেবিল বৈঠক লন্ডনে হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল যথাক্রমে উনিশশো তিরিশ উনিশশো এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় যে নামে পরিচিত তা হল অপশান এ মর্লে মিন্টো রিফর্মস তৎকালীন ভারতবর্ষের ভাইসরাই ছিলেন লর্ড মিন্টো এবং সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিলেন মর্লে তাদের নাম অনুসারে এই একটা নাম করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো যে নামে পরিচিত তা হল অপশান বি মন্টেগু জেমসফোর্ড রিফর্মস যেখানে মন্টেগু ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তৎকালীন এবং চেমসফোর্ড ছিলেন তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় কাকে বলা হয় মারাঠা রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা উত্তর হবে অপশান সি প্রথম বাজিরাও তবে এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে কারণ অনেকে মনে করেন বালাজি বিশ্বনাথকে মারাঠা রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় এক্সামে কোয়েশ্চেন দেয় মারাঠা রাজ্যের প্রথম পেশোয়া কে ছিলেন তো সেটা হবে বালাজি বিশ্বনাথ যিনি সতেরোশো তেরো খ্রিস্টাব্দে মারাঠা রাজ্যের পেশোয়া নিযুক্ত হয়েছিলেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো